वेलकम टू माय चैनल फूड लवर एंड गार्डनिंग। हेलो बंधु, आज के देखो एचोड़ेर तरकारी। एचोड़ेर भालो मांसेर मतो करे करबो तरकारी। तार जोनो जा जा लागबे सेटा हलो एचोड़। आमी बड़ो बड़ो करे केटे नियेछि आलू, प्याज, रसुन बाटा, चिंगड़ी माछ अल्प करे, आदा बाटा, लंका बाटा और नून हलुद और तेल। तो चलून देखी आज के रान्ना। कड़ाई गरम हो गए, हमें एबार सर्षेर तेल दिए देव। तेल गरम हो गए, एकटू सादा जिरे, शुकनो लंका, गोटा गरम मसला, আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। একটু চিনি দিয়ে দেব। পেঁয়াজ এখন আলুগুলো দিয়ে দেব, ভেজে নেব আলু। সামান্য একটু হলুদ দেব। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও কিছুটা ব্রাউন কালার চলে এসেছে। আমি রসুন বাটাটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এঁচোড়টা যেটা কাটা রাখা আছে, একটু ভেজে নিলে তারপরে মশলাগুলো দেব কষানোর জন্য। এটা একটু কিছুক্ষণ ভাজা হোক, তারপরে দেব মশলাগুলো। মশলাগুলো আমি একটা বাটিতে সব মিক্স করে বানিয়ে রাখছি, একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এবার পেস্টটা রেখে দেবো। আমি বলতে ভুলে গেছিলাম, আমি একটু দই ফেটিয়ে রেখেছি, এটার মধ্যে একটু দই দেব। এই এক চামচের মতো কি এক চামচ থেকে দু চামচের মতো দেব দই। আদা বাটা দেব এক চামচ, লঙ্কা বাটাটা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি এক চামচের মতো দেব। জিরে বাটা দিচ্ছি আমি একদম অল্প। হলুদ দেব, পেস্ট রেডি হয়ে গেছে।
এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে যে মশলার যে জলটা ছিল বাটি সেই জলটাও মিক্স করে দেব। মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে আমাদের নেড়ে দিতে হবে যাতে তলে না লেগে যায়। অনেকটাই কষে গেছে এটা, আমি এবার একটু জল দিয়ে দেব। গরম জল দেবে, সেদ্ধ করার ব্যাপার আছে তো একটু বেশি জল দিয়েছি। আমি আবার এটাকে ঢেকে দেব। এখন আমি ঢাকনা সরিয়ে দিয়েছি, আলুও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো দেখছেন যে এই এঁচড়গুলো একটু কালো কালো হয়ে গেছে, কারণটা হলো আমার লোহার করা এঁচড়। নামানোর আগে আমি একটু দেবো গরম মশলা। আর একটু ঘি দেব। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি। আপনারাও করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।